কক্সেসবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পাহাড় ধসে কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সেসবাজারের মাতামহরী ও বাঘখালী নদীর কমপক্ষে দশটি পয়েন্টে বেরিবাদ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা উখিয়া টেকনাফ চকরিয়া পেকুয়ার রাম সদর উপজেলায় সত্তরটি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে কিছু জায়গা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করেছে বন্যার পানি নেমে যাওয়ায় কক্সবাজার টেকনাফ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে তবে চকরিয়া মানিকপুর সড়ক রামু নাইখংচড়ি সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক সড়কে বন্যার পানি ওঠায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণ নাইখং ছড়িয়ে ঘুমধুম তুমুব্রু সীমান্তবর্তী এলাকায় পাঁচটি গ্রাম প্লাবিত এতে দুর্ভোগে রয়েছে বানভাসীরা বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরমানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে